নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ঘড়ির কাঁটা বলছে রাত্রি 10টা, তাই বছরের শেষ আজকের দিন 31শে ডিসেম্বরে রাত 10টায় রুদ্রবার্তায় আপনাদের স্বাগত জানাই। একটা কথা আমি আপনাদের বলি, আজকে সারাদিন কি হলো না হলো সে পর্যায়ে যাব, কিন্তু তার আগে একটা কথা বলি। আমরা এই আবাস যোজনা দুর্নীতি এবং বিভিন্ন দুর্নীতি দেখতে দেখতে আজ এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে গিয়ে দুর্নীতি 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 ছাড়া এই বছরটা, মানে 2022 যেন কিছুই রইল না। 2022 চলে যাচ্ছে আর কিছু ঘন্টার পরেই, মানে 2 ঘন্টা পরেই 2023 আসছে। অর্থাৎ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যখন বলতে শুরু করি যে আমরা কি পেলাম, বাংলার বুকে দাঁড়িয়ে একটাই কথা বলতে হয়, দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি পেলাম। হারালাম অনেককে, অনেককে হারিয়ে ফেলেছি আমরা, নিজেদের আত্মীয় স্বজন আমরা অনেকে হারিয়েছি, হয়তো আমরা হারিয়েছি অনেকগুলো ভালো ভালো সময়, অনেকগুলো ভালো ভালো সুযোগ, যে সুযোগগুলো আর আগামী দিনে আসবে কিনা জানি না। 2023 আসছে, স্বপ্ন দেখি আমরা নতুন দিনে সবকিছু নতুন হোক, সবার যেন ভালো হয়। লড়াই কিন্তু ছাড়লে হবে না, লড়াই লড়তে হবে। এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে একটা রাজনৈতিক প্রতিবেদন ছোট্ট করে বলে দিই। রাজনৈতিক প্রতিবেদন করতে গিয়ে একটা জিনিস মনে হলো, বহুদিন পরে সিপিএম এর লোকেদের দেখা গেল কৌটো নাচিয়ে রাস্তায় নেমেছেন। অর্থাৎ বাম ফ্রন্টের লোকেরা, সিপিএম এর লোকেরা লাল ঝান্ডা কালে পকার পয়সা দাও ইসকে বার, মানে ইস বার বলে কৌটো ফৌটো নিয়ে নেমে পড়েছেন, এবং কৌটো নিয়ে তারা রীতিমতো কৌটো নাড়িয়ে পয়সা তুলে নিয়েছেন। এবং সূর্যকান্ত মিশ্র এবং যারা সব আছেন আর কি, যারা বড় বড় মাথা সব, তারা মোটামুটি সবাই নেমে পড়েছেন রাস্তায় এবং নেমে জিজ্ঞাসাবাদ করছেন লোকের কাছে, আপনারা জানান। কিন্তু তাদের অভিযোগ জানাতে কোথায় যাবে? 34 বছর থাকা বামফ্রন্টের কাছে অভিযোগ জানাতে গেলে লাথি ছাড়া কিছু জুটত না আমাদের ভাগ্যে। সেই বামফ্রন্ট আজকে মানুষের পা ধরছে যে আপনারা আমাদের অভিযোগ জানান, কিন্তু অভিযোগ জানাতে সত্যি কি মানুষ আর তাদের কাছে যাবে? কখনো আইএসএফ কে নিজের ঘরের লোক বলছেন, কখনো বলছেন না ধর্মকে আফিম বলা কমিউনিস্টরাই, আবার আইএসএফ এর আব্বাস সিদ্দিকির মতো ধর্মীয় গোয়া একটা লোক তাকে নিজের লোক ভাবেন এবং তাকে সেকুলার ভেবে তাকে সঙ্গে নেন। এই সমস্ত বিচারিতা করা বামপন্থীরা আজকে রাস্তায় নেমে কৌটো নাড়াচ্ছেন। টাকার অভাব তাদের হয়নি, যদি টাকার অভাব তাদের হয়ে থাকে তাহলে যে প্রাসাদ সময় যেসব বড় বড় সব সিপিএম এর পার্টি অফিসগুলো আছে ওগুলোকে তো ভাড়ায় খাটাতে পারেন বা বেচে দিতে পারেন, তো দিয়ে তো পয়সাগুলো রোজগার করতে পারেন। বাংলার মানুষের হাতে যখন পয়সা নেই তখনও তাদের কাছে যাচ্ছেন কৌটো নাচাতে, বাংলার শিল্পগুলোকে যখন তুলে দিয়েছেন তারপরে যাচ্ছেন তারা কৌটো নাচাতে। অদ্ভুত বাম, বাম দেখলেই মনে পড়ে যায় অনেক হলো বাম, এবার যা বাবা এসে যাক এবার রাম। যাই হোক, বাম চলে গিয়ে রাম আসবে কি আসবে না আমি জানি না, এটা তো আমি মজা করে বললাম, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে এদের এই কৌটো নাচনা দেখে অদ্ভুত কথা মনে পড়ে যায়। আসলে কৌটো নাচনা হচ্ছে শুধুমাত্র লক্ষ্য, মানুষের সঙ্গে জনসংযোগ করা, খুব ভালো জিনিস। 1 টাকা করে দিন, 2 টাকা করে দিন, এখন তো 5 টাকা করে চায়। আগে টাকা না দিলে লোকের কাছে শুনতে হতো এই টাকা দেয় না মানে, আজকে তারা চায়। একদিন তাদের ছিল গণশক্তি, এই গণশক্তি নিতে হবে না নিলে ছাড়বো না, আজ তারা বলছেন গণশক্তিটা পড়ে দেখবেন, গলা নিচু হয়েছে কিন্তু রয়েছে সেই একই, অর্থাৎ বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা সেই একই আছে, অর্থাৎ সবই এক আছে, খালি এখন লেভেলটা চেঞ্জ করে অন্যরকম করছে। এখন দেখাচ্ছেন তাকে তারা কতটা সহিষ্ণু, একদিন এরাও ছিলেন অসহিষ্ণু, আজকে এরা দেখাচ্ছেন যে এরা মানুষকে অত্যাচার করেনি, অথচ এরাই একদিন বিজন সেতুর ওপরে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছে। এরা মানুষকে বলে আমরা তোমার পাশে আছি, এরাই মরিচঝাঁপিতে লোককে ঘিরে ধরে মেরে দিয়েছে। এরা আজকে বলে আমরা তোমাদের সঙ্গে আছি, এরা একদিন মানুষকে বেকার করে দিয়েছে। আজকে শিক্ষিত সমাজ পিছিয়ে গেছে, শুধুমাত্র কম্পিউটারটাকে এই রাজ্যে ঢুকতে না দেওয়ার মতো মারাত্মক ভুল কাজ করে। আজকে এরা বলছে তোমরা আমাদের পাশে এসো, আমরা তোমাদের চাকরির জন্য চেষ্টা করব। এরা যখন ছিল লাল ঝান্ডা কারে পোকার সব বন্ধ করো, এটা করে দিয়ে গেছে, সব কারখানা বন্ধ, চাক্কা জাম বন্ধ করো, এই বন্ধ করার স্লোগানটা বামপন্থীরাই দিয়েছিল। তৃণমূল জামানায় তবু ধর্মঘট বন্ধ করো, এটা উঠে গেছে, কিন্তু বাম জামানায় কথায় কথায় বন্ধ করে দেওয়া, কলের কি মিলের চাকা চলছে না চলবে না, রেলের চাকা চলছে না চলবে না, সেসব কমরেডরা আজকাল চুপচাপ সাইকেল চালিয়ে চালিয়ে চলে যান। আর এদের আন্দোলনও অদ্ভুত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা রাস্তায় নামেন সেই সমস্ত কাকা জ্যাঠারা দেখি আবার সাইকেলটা ব্যবহার করেন সবুজ সাথী, মানে এদের কি কোথায় সেটিং আছে বা কোথায় গেটিং আছে জানি না। এরা আবার জয়শ্রীরাম স্লোগানের মধ্যে নাকি বিজেপি আর সিপিএম এর তৃণমূলের মধ্যে নাকি সেটিং দেখে, বোঝা মুশকিল এদের সেটিং এর চোখটা কোথায়। আর একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, এই সেটিং তত্ত্বটা কিন্তু বামপন্থীরাই ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে, এবং সেই সেটিং তত্ত্বের উপর দাঁড় করানোর জন্য বহু ইউটিউবারও রয়েছে, তারা সেটিং তত্ত্বটাকে সামনে আনে। মনে রাখবেন এরাও কিন্তু হিডেন বাম। এই আজকে অন্তিম লগ্ন, অর্থাৎ একদম বছরের শেষ মুহূর্তে আমি আপনাদের বলছি, ভালোভাবে খেয়াল করবেন,
বড় বড় নিউজ চ্যানেলের মধ্যেও যেরকম বামপন্থী মতাদর্শের কিছু লোক আছে, সেরকম ইউটিউবারের মধ্যেও আছে বামপন্থী মতাদর্শের লোক, যারা চাইবে না সিএ হোক, এনআরসি হোক, যারা চাইবে না দেশের জন্য ইউসিসি হোক, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড হোক, তারা চাইবে একদিকে থাকুক শরিয়তি আইন আর একদিকে থাকুক ভারতের আইন, তারা চাইবে সিএ না হোক, তারা ইউসিসি না হোক আর এনআরসি না হোক, এরা চাইবে, এরা বাস্তব সত্যি, এবং সেই সত্যিটা হচ্ছে তাদের মধ্যে থাকা বামপন্থী মতাদর্শ কাজ করে। কাজে তারাও চাইছে এই সেটিং তত্ত্বটাকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার। মনে রাখবেন, রাম জয় শ্রীরামেও যদি সেটিং তত্ত্ব কাজ করায় তাহলে বুঝে রাখবেন যে সেটিং তত্ত্বটা কতটা মিথ্যে। অর্থাৎ 2022-এর শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজ নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন, যখন বলছে জয় শ্রীরামেও বিজেপি আর তৃণমূলে সেটিং আছে, তাহলে আপনারা এটা বুঝে গেছেন যে বিজেপি তৃণমূলে সেটিং নেই, কিন্তু সিপিএম এই সেটিং তত্ত্ব করে নিজেদের সামনে আনার চিন্তা করছে আর সিপিএমকে পিছন দিক থেকে প্রমোট করছে তৃণমূল, যার জন্য দেখবেন বাম ঘেঁষা সবার সঙ্গে তৃণমূলের সঙ্গে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এবং তাদের বাঁচানোর জন্য নামে যারা বামপন্থীরা, আর আমাদের মতো মানুষকে বাঁচানোর জন্য যারা নামেন তারা হচ্ছে দেশভক্ত কিছু মানুষ, এবং যারা দেশকে ভালোবাসেন, যারা নিজের সংস্কৃতি ধর্মকে ভালোবাসেন, তারা আমাদের মতো ইউটিউবারকে বাঁচানোর জন্য রাস্তায় নামেন। অর্থাৎ রুদ্রবার্তার পাশে থাকেন লোকনাথ চ্যাটার্জি থেকে শুরু করে আর যারা আছেন প্রিয়াঙ্কা চোপড়া, এরা কিন্তু ব্যাস এই কিন্তুর মধ্যে থাক, অন্য কিছু ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে 2023-এ নতুন দিনে নতুন ভাবে রুদ্রবার্তায়। আপনারা আমার সঙ্গে থাকুন, এখানে সব সময় মনে রাখবেন এখানে কোনো সাবস্ক্রাইবার হয় না, এখানে হয় আমার আপনজন। একটা কথা খুব ভালো লাগে, বছরের শেষ দিনে আজকে একটা কথা বলি আপনাদের, আমার মনে কিছুটা দুঃখ ছিল, কিছুটা ক্ষোভ ছিল, কিন্তু আমার এক আপনজন আমাকে এমন একটা কথা বলেছে যে কথাটা আমাকে বুকের ভেতর ঢুকে মাথার ভেতর নাড়িয়ে দিয়েছে। সে কথাটা হচ্ছে, দাদা আপনি দুধ বেচতে বসেছেন, আপনাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হবে, যে মদ বিক্রি করতে বসেছে তার কাছেই লোক বেশি হবে, কারণ মদের দোকানে লোক খুঁজে খুঁজে যায়, আর দুধওয়ালা আজও বাড়িতে গিয়ে দুধের জন্য দুধ নেমে গো বলে চিল্লাতে হয়। ভালো থাকবেন, রুদ্রবার্তা এরকমই থাকবে আন কাট 2023-এও, মাথা করে দিন ঝুঁকবে না, শুরুর দিন থেকে আজ পর্যন্ত একই আদর্শ একই জায়গায় টিকে আছি আমি, আমার জীবন আমার জীবনযাত্রা আমার সমস্ত কিছু এক জায়গায় টিকে আছে, সেটা হচ্ছে দেশ আগে তারপর ধর্ম তারপরে অন্য কোনো পরিচয়, সবার শেষে আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভালো থাকুন, 2023 আপনাদের সবার ভালো কাটুক, এখনকার মতো আসি, দেখা হচ্ছে 2023-এর 1 জানুয়ারি সকাল 11টায়। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।